এবার বড় হয়ে গেল পর্ণার মেয়ে, আর পর্ণার মেয়ে হয়ে এলো জনপ্রিয় অভিনেত্রী সৃষ্টি মজুমদার। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সত্য, জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিমফুলের মধুর নতুন প্রোমো প্রকাশ পেয়েছে। প্রোমো দেখে ভীষণ খুশি দর্শকেরা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ধারাবাহিকের প্রোমো। প্রোমোতে দেখা গেল কন্যা সন্তানের মা হয়েছে পর্ণা, খুশি গোটা পরিবার। কিন্তু নাতি না হওয়ায় একেবারেই খুশি নয় কৃষ্ণা। মেয়েকে নিয়ে দত্ত বাড়িতে এলে সকলকে পর্ণা মেয়েকে নিয়ে হইচই করতে থাকে। কিন্তু সেখানে কৃষ্ণা এসে উপস্থিত হয় এবং বলে তার বাবুর বাবু চাই, যা শুনে অবাক হয়ে যায় কৃষ্ণা। রেগে সেখান থেকে চলে যায় সে। শাশুড়ির ব্যবহারে কষ্ট পায় পর্ণা। তবে এবার শোনা যাচ্ছে পর্ণার মেয়ের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সৃষ্টি মজুমদারকে, মানে অনুরাগের ছোঁয়ার রূপাকে। খুব শীঘ্রই অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি শেষ হয়ে যাবে। এরপর রূপা মানে সৃষ্টি মজুমদারকে, নিমফুলের মধু ধারাবাহিকে পর্ণার মেয়ের চরিত্রে আমরা দেখতে পাব। তো বন্ধুরা, যদি আবার পর্ণার মেয়ে বড় হয় আর পর্ণার মেয়ের বড় চরিত্রে রূপা মানে অভিনেত্রী সৃষ্টি মজুমদার ফিরে, কেমন হবে কমেন্ট করে জানাও। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।